চিল চিল হচ্ছে বন্ধুরা, খুব মজা হচ্ছে। আমরা দড়ি ধরে উপরের দিকে হেঁটে উঠছি, খুবই কঠিন একটি ট্রেকিং, বুঝতেই পার। আমাদের বন্ধু জুবায়ের দীর্ঘক্ষণ লাইনে ছিল, বন্ধুকে ধন্যবাদ অনেক আমাদের জন্য কষ্ট করার জন্য। প্রায় 20 মিনিট পরে আমাদের টিকিট কাউন্টারের লোক এসেছে এবং বন্ধু টিকিট কেটেছে, দুইটা দেখতেই পাচ্ছেন বাবুর হাতে টিকিট। তো সীতাকুণ্ডে ভাড়া নিয়েছে 105 টাকা। তো বন্ধুরা আপনারা চেষ্টা করুন টিকিটটা বাঙ্কি দেওয়ার জন্য, নাহলে 120 টাকা দিলে 20 টাকাই রেখে দিবে তারা। এই জিনিসটা একটা খুব খারাপ একটা দিক আমি যেটা লক্ষ্য করলাম। তো সারা জার্নি করার পর সকাল হয়ে গিয়েছে, আমরা এখনও ট্রেনেই আছি, আমাদের ট্রেন ছুটে চলছে, হয়তো ঘন্টা দুয়েক সময় লাগবে আরও। বাবু এবং জুবায়ের জুবায়ের হাঁটতেছে, আমরা খাবারের দোকান খুঁজতেছি। আও বুঝো বুঝো ঢুকো, রুটি চলে এসেছে কিন্তু এখনো ডিম আসেনি, আমরা ওয়েট করতেছি। বাবু খুবই ক্ষুধার্ত, বাবু শুধু রুটি খাচ্ছে, এই চলে আসছে আমাদের ডিম। ঢাকা চিটাং হাইওয়ে এটা বন্ধুরা, ঢাকা চিটাং হাইওয়ে থেকে সীতাকুণ্ড থেকে আপনারা বড় দাগার হাট থেকে ইটের বাটা রাস্তা আসবেন। এই যে এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, রূপসী ঝর্ণা, বারোয়া ডালা জাতীয় উদ্যান, এবং সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি এই রোড, ইটের বাটা রোড। এই রোড দিয়ে আমরা রূপসী ঝর্ণার সামনে আগে এগিয়ে যাব। হাইওয়ে তো দেখালাম, এই দেখতেই পাচ্ছেন ঢাকা চিটাং হাইওয়ে। এখন আমরা চলে যাচ্ছি ঝর্ণার পথে, বন্ধুরা এখন আমরা যাচ্ছি রূপসী ঝর্ণার ট্রেইলে। ইটের বাটা রাস্তা এটা, এই রাস্তা ধরেই যেতে হবে। আমার সাথে আছেন জুবায়ের এবং মুস্তাফিজ, যথারীতি আমরা হেঁটে যাচ্ছি। মুস্তাফিজের হাতে পানি রয়েছে, কাটার মাস্টার মুস্তাফিজ। আপনারা যদি কাটার মাস্টার মুস্তাফিজকে মনে করেন তাহলে ভুল করবেন, এটা হচ্ছে আমাদের ট্রাভেলার মুস্তাফিজ আসলে। হ্যাঁ যায়, আর বৃষ্টি হয়েছে বন্ধুরা, আসলে ঝর্ণার সৌন্দর্য হচ্ছে বৃষ্টি। বৃষ্টি পেলে আমরা ঝর্ণায় প্রচুর পানি পাবো এবং এই বৃষ্টিটি হয়েছে, এটা আমরা খুবই আনন্দিত, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। বন্ধুরা আমরা চলে এসেছি ঝর্ণা খুব কাছাকাছি, এখানটা মসজিদ আছে ঐতিহ্যবাহী, প্রায় 1600 শতকের মসজিদ, 1600 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মসজিদ, 1670 চান মিয়া চৌধুরী জামে মসজিদ। আমরা এই মসজিদে জুমার নামাজ পড়বো, আপনারা এই বর্ষে যাবেন। আপনারা ঝর্ণা যাওয়ার পথে এখান থেকে খাবারের অর্ডার দিতে পারবেন এই হোটেলগুলোতে, তবে খাবারের মান তেমন একটা ভালো না, আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, তারপর ব্যক্তিগত ব্যাপার, আপনারা চাইলে এখান থেকে খাবার অর্ডার করতে পারেন। বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, বাবু দেখছেন ইতিমধ্যেই ভিজে গেছে। রূপসী ঝর্ণা টেলে যাচ্ছি, খুবই মজা লাগবে, বৃষ্টি যত শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি, ঝর্ণা আমরা পুরো পানি পাবো, পুরো ভিনতে পাবো ঝর্ণার, তা বুঝে যাচ্ছে। দেখা পাচ্ছি বন্ধুরা আমাদের ট্রেকিং শুরু হয়ে গিয়েছে, বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন আমাদের পাহাড়ি রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, আমরা বাম পাশে রাস্তা ধরে এগিয়ে যাব। আর এখানে একটি সতর্কবাণী লেখা আছে দেখুন আপনারা, ঝর্ণা কূপ খুবই গভীর, তাই বিপজ্জনক পানি নামা অথবা লাভ দেওয়া সম্পূর্ণ নিষেধ, ওসি মিরসরাই থানা ইনচার্জ নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র। আমরা এখন এই পথ ধরেই হেঁটে যাব, পাহাড়ি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি আমাদের ঝর্ণার ঝিরিপথগুলো একটু পরেই পাব। যেহেতু বৃষ্টি হয়েছে খুবই ভিজে গিয়েছি এবং ভালো লাগছে আসলে, সত্যি কথা ঝর্ণা ঘুরতে আসলে যদি শরীর না ভিজে
আর বৃষ্টি না থাকে ঝর্ণা ট্রেকিংটাই বৃথা হয়ে যায়, তাই আমি খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি, আপনারা যারা আসবেন এই পথ ধরেই যেতে হবে রূপসী ঝর্ণা। এই পথে অনেকগুলো ঝর্ণা পাবেন কমলদহ ট্রেইলে। পিছলি রাস্তা খুবই পিছলি হয়ে রয়েছে, দেখেন বন্ধুরা খুব সাবধানে পা ফেলতে হচ্ছে আমাকে, যেহেতু বৃষ্টির কারণে খুবই পিছলির রাস্তা হয়ে গিয়েছে। সাথে থাকুন বন্ধুরা, আমাদের ঝিরিপথ। এই ঝিরিপথ ধরে হেঁটে 20 মিনিট হাঁটলেই আমরা পেয়ে যাব রূপসী কমলদহ ঝর্ণার প্রথম ঝর্ণাটি। জুবাইর বন্ধু এগিয়ে যাচ্ছে ছবি তোলার পোজ নিতে, খুবই সুন্দর। খুবই ভালো লাগছে। আমরা ট্রেকিংয়ের পথে ঝিরিপথ ধরে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। আরও কিছু পর্যটক বাইরে দেখতে পাচ্ছি, সবারই উদ্দেশ্য কমলদহ ঝর্ণার ট্রেকিং। ঝিরিপথটি খুবই সুন্দর এবং প্রচুর পানি রয়েছে, যা সত্যি আমাদের ট্যুরটাকে আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা প্রায় চলে এসেছি প্রথম কমলদহ ঝর্ণাতে। ভিউ দেখুন বন্ধুরা, অস্থির এক ভিউ, অস্থির। ঝিরিপথ, পাহাড়, কী নেই এই পথে। একদিনের ট্যুরে আপনারা খুবই অল্প টাকায় চলে আসতে পারবেন। এবং আশপাশে প্রকৃতিটা দেখুন কি সবুজ হয়ে রয়েছে, আল্লাহ পাকের কি অপরূপ সৃষ্টি, খুবই সুন্দর। আমরা এখন এগিয়ে যাচ্ছি মূল ঝর্ণার দিকে, পাহাড়টা দেখুন, সুবহানাল্লাহ। চলে এসেছি বন্ধুরা কমলদহ ঝর্ণার প্রথম ঝর্ণাটি, দেখতেই পাচ্ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এক অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ। অনেক পর্যটক বাইরে আসছে দেখতে পাচ্ছেন, অস্থির এক ভিউ। কমলদহ ঝর্ণার পুরো যৌবন চলছে, ঝর্ণায় প্রচুর পানি, খুবই ভালো লাগছে। আমরা দড়ি ধরে উপরের দিকে হেঁটে উঠছি, খুবই কঠিন একটি ট্রেকিং, বুঝতেই পারছেন। আমার বন্ধু জুবাইর এবং বাবু অলরেডি উঠতেছে। আসলে এসব ট্রেকিং করলে আপনাদেরকে যে কোনো কাজকেই সহজ মনে হবে। আমি আই থিঙ্ক প্রতিটা মানুষেরই উচিত এরকম ট্রেকিংয়ে অংশগ্রহণ করা। খুবই পিছলি রাস্তা, অলরেডি খুবই কঠিন কঠিন পথ। বাজে অনেকক্ষণে মন্দিরটি কত আমি হেঁটে আসি, ভিডিও চলতেছে তো।
চিল হচ্ছে বন্ধুরা, খুব মজা হচ্ছে, তোমরা আসো মজা করো। হে, আই এম ইউ, আই এম ইউ।